আনোয়ারা বেগম মুসলিম গার্লস স্কুল এন্ড কলেজ থেকে। আমি বায়োলজি লেকচারার মাহফুজা হক। আজকে বায়োলজি পার্ট টু অর্থাৎ জুওলজির তৃতীয় অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করা হবে। তো মেয়েরা, তোমাদের অনেক কাছে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, খাদ্য পরিপাকে হরমোন ভূমিকা রাখে ব্যাখ্যা করো। আচ্ছা, আমরা তো এতদিন পড়েছি হচ্ছে কিভাবে খাদ্যটা হজম হয়, এর মধ্যে এনজাইম বেশিরভাগ ভূমিকা রাখে। এখন খাদ্য পরিপাকে হরমোন ভূমিকা রাখে, এনজাইমের পাশাপাশি হরমোনও ভূমিকা রাখে, তো আজকে আমরা এটা শিখব। আচ্ছা, প্রথমে আসি হচ্ছে গ্যাস্ট্রিন নামক হরমোন। এটা হচ্ছে পাকস্থলীর যে প্রাচীর, এই পাকস্থলীর প্রাচীর থেকে গ্যাস্ট্রিন নামক হরমোন নিঃসৃত হয়ে পাকস্থলীতে গ্যাস্ট্রিক রস ও হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ন্ত্রণ করে। সেকেন্ড হচ্ছে সিক্রেটিন নামক হরমোন। এটা হচ্ছে আমাদের অন্ত্রের প্রাচীর থেকে নিঃসৃত এক ধরনের হরমোন। এর প্রভাবে কি হয়, অগ্নাশয় থেকে অগ্নাশয়ে রস ক্ষরিত হয়। এছাড়া এটি কি করে, রক্ত দ্বারা বাহিত হয়ে পাকস্থলীর প্রাচীরকে পেপসিন এনজাইম এবং যকৃৎকে পিত্তরসক্ষরণে সাহায্য করে, উদ্দীপিত করে আর কি। সেকেন্ড হচ্ছে পেপটাইড নামক হরমোন। পেপটাইড হরমোন এটা কি, ইলিয়ামের প্রাচীর থেকে এই হরমোন ক্ষরিত হয়। এর প্রভাবে কি হয়, প্রাচীরের ভেতর থেকে ধীর গতিতে খাদ্য প্রবাহিত হয়, যাতে দক্ষতার সাথে খাদ্যের পরিপাক ও খাদ্য এই খাদ্যটা কি হয়, শোষণ সম্পন্ন হয়। আর এটা হচ্ছে গ্যাস্ট্রিক ইনহ্যাবিটরি পেপটাইড। এটা কি, দেখো ডিউডেনামের প্রাচীর থেকে এই ধরনের হরমোন ক্ষরিত হয়। এটা কি করে, পাকস্থলী থেকে খাদ্য অন্ত্রে প্রবেশ করা নিয়ন্ত্রণ করে। আর এটা আছে দেখো, এটা হচ্ছে এন্টেরোকাইনিন। এন্টেরোকাইনটা কি, ইলিয়ামের যে প্রাচীর, ইলিয়ামের প্রাচীর থেকে ক্ষরিত এন্টেরোকাইনিন হরমোনের প্রভাবে ইলিয়ামের প্রাচীরে বিদ্যমান গ্রন্থি থেকে মল্টেজ, সুক্রেজ, ইনভার্টেজ ও লেকটেজ এনজাইম নিঃসৃত হয়। এছাড়া আছে হচ্ছে কোলেসিস্টোকাইনিন। এটা হচ্ছে কি করে, অগ্নাশয়ের বৃদ্ধি ও বিকাশ এবং অগ্নাশয়ের রসক্ষরণে উদ্দীপনা যোগায়। এছাড়া পিত্তথলি থেকে পিত্তরস বের হতে কি করে, উদ্দীপনা যোগায়। অর্থাৎ এই যে খাদ্য পরিপাকে যে এনজাইমগুলো ক্ষরিত হয়, এই এনজাইমগুলো মানে ক্ষরিত হতে সাহায্য করে হচ্ছে এই হরমোনগুলো। তাহলে আমরা কি বলতে পারি যে খাদ্য পরিপাকে শুধু এনজাইম নয়, হরমোনও বিশেষ ভূমিকা পালন করে। পাকস্থলীর যান্ত্রিক পরিপাক প্রক্রিয়া বর্ণনা করো। এটা হচ্ছে আমরা যখন খাবার খাই, তখন হচ্ছে খাবারটা চাবানোর পরে খাদ্য নালী হয়ে খাবারটা অনেকক্ষণ থাকে হচ্ছে এই পাকস্থলীতে। তো পাকস্থলীতে দুই রকমের পরিপাক হয়, একটা হচ্ছে যান্ত্রিক, একটা হচ্ছে রাসায়নিক। আমরা রাসায়নিক এর আগে শিখেছি, আজকে যান্ত্রিকটা দেখব। যান্ত্রিক পরিপাকে কি হয়, যান্ত্রিক পরিপাকে হচ্ছে খাবারটা ভাঙা এবং হচ্ছে বিভিন্ন ধরনের কাজ করে। ছবিটাতে লক্ষ্য করে দেখা যাবে কি, এই যে পাকস্থলীটা, পাকস্থলীর অন্য নালী হয়ে আমাদের মুক্ত হয়েছে পাকস্থলীতে। এই যে খাবারটা অন্য নালী হয়ে যে নিচে যাচ্ছে, উপরের দিকে দেখো সংকোচন, এই অংশ হচ্ছে প্রসারণ, আবার এই অংশ হচ্ছে সংকোচন। তো খাবারটা আস্তে আস্তে সংকুচিত, প্রসারণ, সংকোচন, প্রসারণ, এই খাবারটা হচ্ছে নেমে যাচ্ছে। এটা আমরা এর আগে কথা শিখেছিলাম হচ্ছে পেরিস্টালসিস। এভাবে হচ্ছে খাবারটা অন্য নালী হয়ে পাকস্থলীতে আসে। এই ছবিটা দেখো, এই ছবিতে দেখা যাচ্ছে হচ্ছে খাবারটা পাকস্থলীতে প্রথমে আসে। প্রথমে যেটা হচ্ছে খাদ্য জমা রাখা, খাবারটা আসে, এসে হচ্ছে পাকস্থলীতে কিছুক্ষণ থাকে, তখন হচ্ছে এর দেয়ালটা হচ্ছে প্রসারিত হয়, ফলে নতুন গৃহীত খাবার পাকস্থলীর প্রথম অংশ প্রবেশ করে এবং পূর্বের খাবারটা কি হয়, এখানে হচ্ছে সামনের দিকে অগ্রসর হয়, সিরিয়ালি হচ্ছে জমা হতে থাকে। পরের স্টেপ হচ্ছে খাদ্যের মিশ্রণ ও প্রচলন। খাদ্যের মিশ্রণটাকে, এখানে খাবারটা জমা থাকে এবং পেরিস্টালিক যে সংকোচন, এই সংকোচনের ফলে এক ধরনের ঢেউ এর সৃষ্টি হয়, ফলে কি হয়, খাবারটা একটা অংশ হতে পাইরোলাইস অংশের মুখে চলে যায় এবং খাবার কি ডিউডেনামে পৌঁছায়। বাকি অধিকাংশ খাবার কি হয়, ঊর্ধ্বমুখ ক্রমসংকোচনের মাধ্যমে একটা অংশে ফিরে আসে। এভাবে ঘূর্ণায়মান ক্রমসংকোচক বলয়ের সাথে ঊর্ধ্বমুখ সংকোচনমূলক ক্রিয়ার ফলে পাকস্থলী খাবার গ্যাস্ট্রিক রসের সাথে বারবার মিশ্রিত হয় এবং হচ্ছে অর্ধতরল কাইম বা পাকমন্ডে পরিণত হয়। এখানে দেখো খাবারটা দেখা যাচ্ছে, এখানে খাবারটা বারবার হচ্ছে মানে ব্লেন্ড যেভাবে হয় ঠিক এভাবে হচ্ছে খাবারটা ব্লেন্ড হয়। এইখানে দেখো একটা কপাটিকার মত দেখা যায়, এটাকে বলা হচ্ছে পাইরোলিক ভালভ বা স্ফিংটার বলি আমরা। এটা হচ্ছে লাগানো, দেখো এখান দিয়ে বের হয়ে যাচ্ছে না, দুই ক্ষেত্রে হচ্ছে বের হয়ে যাচ্ছে না, কিন্তু যখন কিনা খাবারটা কাইমে পরিণত হচ্ছে তখন হচ্ছে এই দিক থেকে চাপ প্রয়োগ হয়ে খাবারটা হচ্ছে পাইরোলিকটা দেখো এই অংশে হচ্ছে প্রসারিত হয়ে গিয়েছে, খুলে গিয়েছে, এখান থেকে খাবারটা কি হয় আস্তে আস্তে বের হয়ে আসে। এই যে খাবারটা বের হয়ে যায় এটাকে বলা হচ্ছে পাকস্থলী খালিকরণ।
খালি হওয়া নির্ভর করে পাকস্থলি কতটা খাদ্যপূর্ণ হয়েছে এবং পাকস্থলি ক্রমসংকোচনের ফলে নিঃসৃত যে গ্যাস্ট্রিন হরমোন এরা কতটা উত্তেজনা সৃষ্টি করেছে তার উপর। এভাবে পরিপাককৃত খাবার ক্রমশ কি হয় পাকস্থলি পাইলোরিক স্ফিংক্টার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে ক্ষুদ্রান্তে প্রবেশ করে। তাহলে এই পাকস্থলি এই পাইলোরিক ভাগ দিয়ে বের হয়ে ক্ষুদ্রান্তে চলে আসবে। এই যে স্টেপ গুলো এটাকে বলি হচ্ছে আমরা যান্ত্রিক প্রক্রিয়া, পাকস্থলির যান্ত্রিক পরিপাক প্রক্রিয়া। আচ্ছা এই ছবিটা দেখো, আমাদের পরের প্রশ্ন হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স গঠনকারী কোষগুলোর কাজ লিখো। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সটা কোথায় থাকে? এটা হচ্ছে আমাদের অগ্ন্যাশয়ে। এটা চার ধরনের কোষ দ্বারা গঠিত আর এই কোষগুলো অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে কাজ করে। এই কোষগুলো কি কি দেখো, এখানে চারটা কোষ দেখা যাচ্ছে, আলফা বিটা ডেল্টা আর এটা হচ্ছে কি এপসিলন সেল। এটাকে আমরা কি বলতে পারি, গামা কোষও বলতে পারি। আচ্ছা আলফা কোষটার কাজ কি দেখো, এটা হচ্ছে গ্লুকাগন হরমোন ক্ষরণ করে যা হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে। বিটা সেলটার কাজ হচ্ছে ইনসুলিন হরমোন নিয়ন্ত্রণ করে ক্ষরণ করে এবং রক্তে গ্লুকোজের যে ব্যালেন্স সেটা হচ্ছে কমায় ফেলে। ডেল্টা কোষের কাজ হচ্ছে সোমাটোস্টেনিন হরমোন ক্ষরণ করে যা হচ্ছে আলফা ও বিটা কোষের ক্ষরণ অর্থাৎ গ্লুকাগন ও ইনসুলিন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। আর এপসিলন সেল বা হচ্ছে যেটাকে আমরা গামা কোষ বলছি, তো গামা কোষের কাজ হচ্ছে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড ক্ষরণ করে যা পাকতন্ত্রীয় ক্ষরণ বৃদ্ধি করে এবং অগ্ন্যাশয়কে অগ্ন্যাশয় রসক্ষরণে উদ্দীপ্ত করে। আমাদের পরের প্রশ্ন হচ্ছে গ্লাইকোজেনেসিস কি, ল্যাকটিয়াল বলতে কি বুঝছো? আচ্ছা গ্লাইকোজেনেসিসটা কি, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হওয়ার পদ্ধতি হচ্ছে গ্লাইকোজেনেসিস। আচ্ছা ল্যাকটিয়াল সেলটা, ল্যাকটিয়ালটা হচ্ছে নালি সাদাটে, ল্যাকটিয়াল অর্থ হচ্ছে সাদাটে, অর্থাৎ যখন কিনা বিলাইয়ের লসিকা বাহিকা প্রবেশ করে এবং হচ্ছে এই লসিকা বাহিকাকে তখন আমরা কি বলি, ল্যাকটিয়াল বলি। এটা কি করে, এটা হচ্ছে সাদা বর্ণ ধারণ করে যখন কিনা সে হচ্ছে প্রোটিনটা ভেঙে ফেলে। প্রোটিন থাকে লিপিড অণুকে হচ্ছে আবৃত করে লিপো প্রোটিন কণা গঠন করে এবং এটাকে বলি হচ্ছে আমরা কাইলোমাইক্রন। এগুলো কি করে, এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় এপিথেলিয়াল কোষকে ত্যাগ করে এবং ভিলায় লসিকা বাহিকায় প্রবেশ করে এবং লসিকা তখন সাদা বর্ণ ধারণ করে। এটাই হচ্ছে কি ল্যাকটিয়াল। এই যে সবুজ যে অংশটা, এই যে সবুজ যে অংশ সেটা হচ্ছে কি ল্যাকটিয়াল। মেয়েরা আজকে এ পর্যন্তই, ভালো থাকো সুস্থ থাকো।